মারবে এক্ষুনি। কেমন আছো তোমরা? আসলে তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমরা কিন্তু রয়েছি দেখতে পাচ্ছ বনগা স্টেশনে। তো আমার সাথে কিন্তু আজ দেখতে পাচ্ছ সৌরভ, আর এখানে কিন্তু সেই কলকাতা তপু, মানে তপুদা। তো যাই হোক, এখান থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। আমাকে কিন্তু সৌরভ ডাকলো অ্যান্ড বললো যে ভাই আজকে আমার বনগা যাচ্ছি, আর বাংলাদেশে যাচ্ছি, ওখানে সুমনদা রয়েছে, তো ওখানে আজকে কিন্তু আজকে ব্লগটাও হবে। তো তুই কি যাবি? তো আমি একটু ব্যস্ত ছিলাম, একটু এডিটিং টেডিটিং ছিল, বাট আমাকে এখন বললো, তো তার দেরি না করে রেডি ফেডি হয়ে জাস্ট এক ঘন্টা আমার যা হোক করে রেডি রেডি হয়ে যা হোক করে বাইক নিয়ে বেরিয়ে স্টেশনে চলে এলাম। আর বাইকটা গ্যারেজ করে কিন্তু বেরিয়ে পড়ে, তার ব্লগ আমি কোনো করতে পারিনি। তো অ্যাট লাস্ট এখানে এসে কিন্তু ব্লগটা শুরু করলাম। যাই হোক, বেশি কথা বলবো না, এবার চলো ব্লগে যা হবে সারাদিন আমার বনগাঁয় যাবো, বাংলাদেশ যাবো, যেখানে যাই যা যা করবো তোমার সাথে শেয়ার করবো। চলো এনজয় করো ভিডিওটা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সৌরভ টিফিন করছে, বাড়িতে কিছু খাসনি না, সকালে কিছু খেয়ে আসি বলে কিন্তু টিফিন করছে। দাম কত নিল? 20 টাকা দিয়ে খাচ্ছে এখন। সো গাইস, আমরা কিন্তু এখন সুমনদার বাড়ি যাচ্ছি, বনগাঁয় সুমনদার বাড়ি। আমি কোনদিন যাইনি, আজ ফার্স্ট টাইম যাচ্ছি, আর আজ ফার্স্ট আলাপও হবে। যাই হোক, তোমার সাথে শেয়ার করবো, খুব ভালো লাগছে বনগাঁয় ফার্স্ট টাইম এলাম। সো গাইস, আমরা এখন চলে এসেছি সুমনদার বাড়ি, দেখতে পাচ্ছ সুমনদার বাড়ি চলে এসেছি। তো চলো এবার ঢোকা যাক। কাহানি শুনো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি আমরা বাংলাদেশের জন্য, দেখতে পাচ্ছ তপুদা সুমনদা সৌরভ অনেক কেউ যাচ্ছে ভিডিও করার জন্য। আমিও কিন্তু বেরিয়ে পড়েছি, সত্যতা বলতে এখানে বনগাঁয় আছে, একটা আলাদাই মানে একটা গ্রাম ফিল আসছে। যাই হোক, এখন কিন্তু বাংলাদেশের বর্ডার যাচ্ছি, সো ওখানে যাই, ওখানে যদি কিছু দেখতে পাই আমি জানি না, কোনদিন তো আসিনি, ফার্স্ট টাইম এলাম। সো যদি কিছু দেখতে পাই অবশ্যই তোমাদের শেয়ার করবো। মানে টোটো ঠিক করা হচ্ছে দেখতে পাচ্ছ, অলরেডি সৌরভ আর তপুদা কিন্তু উঠে পড়ছে টোটোতে, আর এখানে সুমনদা কথা বলছে বাংলাদেশের বর্ডার যাওয়ার জন্য। ট্রেন কিন্তু ঢুকে পড়েছে। তো গাইস, আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি চলে এলাম সেই পেট্রাপোল স্টেশনে, দেখতে পাচ্ছ লাস্ট স্টেশন ইন্ডিয়ার মধ্যে। সো এখানে দেখতে পাচ্ছ ট্রেনটা ঢুকেছে, তোমাদের ট্রেনটাকে আমি দেখালাম। এখানে কিন্তু এই ট্রেনটা শুধু রবিবার করেই আসে, অনলি সানডেতে কিন্তু ট্রেনটা আসে, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছ স্টেশনে কাউকে সুমনদা, তো যাক সব কিন্তু স্টেশনে ঢুকতে দিচ্ছে না, দেখতে পাচ্ছ সবাই কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছি। ট্রেনটা যাওয়ার পর কিন্তু আমরা ঢুকতে দেবো স্টেশনে, তো তারপর গিয়ে তোমাকে দেখাচ্ছি আর কিছু দেখতে পাই। তো চলো, কিন্তু হচ্ছে আমাদের লাস্ট স্টেশন, আমাদের এরপোর্ট থেকে কিন্তু পুরো বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে। সো পাসপোর্ট দেওয়ার জন্য যেতে তো পারবো না, হ্যাঁ অবশ্যই একদিন একদিন যাবো। তো তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড অবশ্যই যদি তোমরা সাবস্ক্রাইব করো সেরকম যদি সময় হয় অবশ্যই পাসপোর্ট হবো, কিন্তু তোমার সাথে দেখা করতে যাবো। অ্যান্ড এমনিও বাংলাদেশে আমার যাওয়ার ইচ্ছা আছে অনেকদিন ধরে, তো যাবো। সো গাইস, ফাইনালি কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ পেট্রোপল। তো যাই হোক, খুব মজা হচ্ছে, অ্যান্ড ফার্স্ট টাইম এলাম, এটা কিন্তু লাস্ট স্টেশন ইন্ডিয়ার, তারপর কিন্তু বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে। তোমাদের সব কিছু বললাম, অ্যান্ড ট্রেন যে ট্রেনটা তোমরা দেখেছো সেটা কিন্তু চিৎপুর যাচ্ছে। সো এই একটা দিনে কিন্তু ট্রেনটা আসে রবিবার করে, তো সেটা আমরা দেখে নিলাম, কভার খুব সৌভাগ্য। যাই হোক, তারপর কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা এখন পেট্রোপল বর্ডারে। তো চলো তোমাদের সব কিছু শেয়ার করছি। চলে এলাম সেই বর্ডারের কাছে, আর আমরা কিন্তু ঢুকবো, আর দেখতে পাচ্ছ ওখানে র্যালি হতে পারে, এখন বিকেল 5টা নাকি র্যালি হয়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ বং সুমন, আর এখানে কিন্তু তপুদা, আর এই যে আমাদের সৌরভ ব্লগ করছে। যাই হোক, তো চলো দেখা যাক কতদূর কি দেখতে পারি আমরা, তোমাদের সব কিছু শেয়ার করছি। কিন্তু আমরা ঢুকে পড়েছি ভেতরে, আর এখানে কিন্তু প্যারেড হয় বিকেল 5টার পর, আর কিন্তু এই প্যারেডটা আমরা দেখবো, যতটা হবে তোমাদের শেয়ার করবো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, সো এখানে প্যারেডটা হবে। সো খুব ভালো লাগছে প্রথমবার বাংলাদেশ বর্ডারে এসে, সো ফার্স্ট টাইম খুব এক্সাইটেড হয়েছি কি হয় প্যারেডে। তো চলো দেখা যাক। দেখতে পাচ্ছ বাংলাদেশের আর্মির সাথে কিছু না আমাদের ইন্ডিয়ান আর্মি হ্যান্ডশেক করছে, সো এটাই হচ্ছে একটা মানে এইসব বিএসএফ দেখলে না ইন্ডিয়ার মধ্যে কেমন একটা হয় বুঝো তো, যে আমাদের ইন্ডিয়ান আর্মি না থাকলে আমরা রাতে কিন্তু ভালো করে ঘুমাতে পারতাম না, বা আমরা এভাবে এত হ্যাপিলি চলতে পারতাম না। সো এরাই হচ্ছে কিন্তু মেন হিরো, আমরা কিন্তু কিছুই না,
সো এদের জন্য সবকিছু আমাদের ইন্ডিয়ান আর্মি এর আদিকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের বিএসএফ চেয়ারে বসে পড়েছি খুব মজা হচ্ছে আমি একটা প্যারেড হচ্ছে সো আলাদাই মজা হবে বাংলাদেশের বিএসএফ কিন্তু আমাদের ইন্ডিয়ান বিএসএফ কে একটা পুষ্পস্তবক তুলে দিচ্ছে একটা আলাদাই মানে বন্ধন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আবার দিচ্ছে খুব সুন্দর লাগছে জিনিসটা সো চলো এবার বাইরে গিয়ে কথা বলছি সো গাইস ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়ি দেখতে পাচ্ছ ওখান থেকে ওখানে কিন্তু মেন প্যারেডটা হলো সো এখানে কিন্তু সপ্তাহে
শনিবার আর মঙ্গলবার হয় মানে স্যাটারডে আর টিউজডে তুমি কিন্তু অবভিয়াসলি আসতে পারো আর এখানে কিন্তু আধার কার্ড নিয়ে আসতে হবে আর যে কোনো একজন আনলে হবে বা এভরিজন আনলে সবথেকে ভালো সো গাইস এখানে কিন্তু আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স হলো কারণ আমার পুরো রুম খারাপ হয়ে গেছিল খুবই মানে এত ভালো লাগলো করতে আর আমি কিন্তু ভালো করে কথা বললো খুব ভালো বিহেভ করলো আমরা অবশ্যই আসতে পারো আজ আমরা এসে তার একটা জিনিস আজ কিন্তু হচ্ছে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স তাই জন্য কিন্তু আমরা এসে এসেছি তো একটা আলাদা উপভোগ করলাম জিনিস সুমন্দর দেখতে পাচ্ছে ইনি মানে ভাইয়ের চ্যানেলে সত্যি বলতে আজকে ভাই আমি সৌরভ সুমন গাইস অল ফ্রেন্ডস এসেছিলাম জিরো পয়েন্টে সত্যি বলতে মারবে এক্ষুনি গজব বেজতি হ্যাঁ তো গাইস তোমাদের সৌরভ জানো সিগারেট খাই সত্যি বলতে গাইস বাংলাদেশ যাওয়ার ইচ্ছা মানে বেড়ে গেল ওখানে আসার পরে এন্ড আই হোপ ভাইও একদম যাবি তুই একদম একদম আর গাইস যাওয়া যাবে ভাই বলে কি করতে হবে ভাই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব যাই হোক আর লাস্টে একটা কথা বলো কালকে বাংলাদেশ যা ফাইনালি মঙ্গল স্টেশনে চলে এলাম দেখতে পাচ্ছ এখন কিন্তু বাজে হচ্ছে 7:32 লাস্ট টাটা আবার দেখা হবে সো গাইস ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি অ্যান্ড তারপরে কিন্তু আর মানে ওই বাংলাদেশের বর্ডারটা মানে ওটা প্যারেডটা হয়ে যাওয়ার পর কিন্তু আর তোমার সাথে আমি কথা বলতে পারিনি একদম ভিডিও করতে পারিনি তার একটাই সব থেকে বড় রিজন হচ্ছে এটাই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো অ্যান্ড আমি লিটারেলি ভিজে গেছিলাম কারণ আমরা কিন্তু ছাতা নিয়ে যাইনি তো তারপর কিন্তু যা হোক করে ট্রেনে উঠে গেলাম অ্যান্ড ট্রেনে উঠে বাসে চলে এলাম আমি আর সৌরভ অ্যান্ড তপুদা কিন্তু বেরিয়ে গেল বাড়ির দিকে সো তারপর কিন্তু আমরা ওখান থেকে গ্যারেজ থেকে বাইক নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম সো পুরোপুরি ভিজে গেছিলাম অ্যান্ড তারপর কিন্তু এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তোমার সাথে কথা বলছি সো আজকে সারাদিনটা কিন্তু খুব ভালো কাটলো অ্যান্ড খুবই ভালো কাটলো কারণ তপুদা সৌরভ অ্যান্ড সুমনার সাথে খুব আড্ডা খুব মজা হলো তো গাইজ আজ কিন্তু রবিবার মানে সানডে ছিল আজ কিন্তু প্যারেড বা ওই জিনিসটা হয় না জাস্ট স্যাটারডে আর টিউজডে হয় তো যাই হোক আজ কিন্তু হয়েছে কারণ আজকে আমরা মানে জানতাম না জাস্ট গেছিলাম বাট ওখানে সুমনদা কিন্তু আমাদের ফুল গাইড করেছে অ্যান্ড সুমনদা না থাকলে তো আমরা এত কিছু হয়তো আজকে তোমাদের দেখাতেও পারতাম না আর আমরা নিজেরাও দেখতে পেতাম না যাই হোক আজকে সুমনদার জন্য আমরা ট্রেনটা দেখেছি যেটা কিন্তু অনলি অ্যান্ড অনলি সানডেতে আসে ওই বাংলাদেশের ট্রেনটা তো কিন্তু চিটপুট যায় তো যাই হোক আজকে সেটাও দেখে নিলাম অ্যান্ড তারপর কিন্তু চলে গেলাম বর্ডারে অ্যান্ড বর্ডারের প্যারেডটা যে হয়েছে তার একটাই রিজন আজ কিন্তু হচ্ছে ইন্ডিপেন্ডেন্সে কিসের না বাংলাদেশে তো আজ কিন্তু বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সে তাই জন্য কিন্তু আজকে প্যারেডটা হলো অ্যান্ড এত সুন্দরভাবে হলো সো এমনি সময় হয় বাট ওটা কিন্তু স্যাটারডে অ্যান্ড টিউজডে হয় তোমাদের অবশ্যই যেতে চাও তো যে কোনো মানে বন্ধু বান্ধব যাও কি ফ্যামিলি যাও যে কোনো একজনের আধার কার্ড হলেও হবে বা ট্রাই করবে তোমাদের সবার আধার কার্ড নিয়ে যাও তাহলে কিন্তু ঢুকে যেতে পারো কোনো আধার কার্ড টাকা পয়সা কিচ্ছু লাগে না জাস্ট দেখে আসো তোমরা আলাদা টাইপের একটা স্যাটিসফ্যাকশন পাবে কারণ ওখানে গেলে একটা আলাদা টাইপের ফিল হয় যেটা হয়তো এমনি কোথাও পাবে না একটা আলাদাই ফিল হয় খুব গল্প টল্প হলো মানে বিএসএফটা সত্যি খুব ভালো আমাদের ইন্ডিয়ান বিএসএফটা সত্যি খুব ভালো হ্যাটস অফ টু দেম কারণ তারা ছাড়া তো আমরা কিছুই না তো যাই হোক খুব এনজয় করলাম সো আজকের জন্য ভিডিওটা এটুকুই অ্যান্ড দেখো যদি কোনো ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড শুধু ইন্টারেস্ট ব্লগ না একটা আলাদা লেভেলের ভিডিও আসতে চলেছে সো পার্ট বাই পার্ট আনবো সেটাও বলে দিচ্ছি তো চলো আজকের জন্য এটুকুই দেখা যদি কোনো ইন্টারেস্টিং ব্লগে অ্যান্ড ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলো না কারণ তোমাদের দাদা ভাই বা বন্ধু তোমার যাই বলো না কেন একটা সাবস্ক্রাইবে অনেকটা মোটিভেশন পায় অনেকটা এনার্জি পায় সো আজকের জন্য এটুকুই দেখা যদি কোনো ইন্টারেস্টিং ব্লগে